গুড মর্নিং। আজকে সকালটা ভীষণই সুন্দর, হালকা মেঘলা রয়েছে, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই সময় আমি বানাতে চলে এসেছি মশলা ধোসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর যারা ভালো নেই তারা ঠিক ভালো হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে আজকে একটা দারুণ মশলা ধোসার ইজি রেসিপি শেয়ার করে দিই। তো দেখো, আমি এখানে তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর ওদিকে কুকারে আমি চারটে না তিনটে মিডিয়াম সাইজের আলু ধোসা সেদ্ধ করে রেখেছি। আর এই পেঁয়াজের মধ্যে আমি দুটো লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি, এগুলো সব একটু ভেজে নেব। আমি বেশ কিছুদিন ধরে রেগুলার কন্টিনিউ ভিডিও বানাতে পারছি না, কারণ এত কাজের প্রেশারটা বেড়ে যাচ্ছে, শুটিং করা থাকলেও আমার এডিট করার মতো সময় হয়ে উঠছে না, যার জন্য করে উঠতে পারছি না। তেলের মধ্যে কারি পাতাটা আমি আগে দিইনি, তাহলে কারি পাতাটা পুড়ে যেত, স্মেলটাও বেরিয়ে যেত, তাই আমি আগে পেঁয়াজ দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে কারি পাতাটা দিয়েছি। এবার অ্যাড করে দিলাম একটু নুন আর হলুদ, বেশি কিছু মশলা দিতে লাগবে না। নুন হলুদ দেওয়ার পরে এটা কষানোর দরকার নেই, জল দিয়ে দিতে হবে, আর সেদ্ধ করে রাখা আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঘেঁটে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার তরকারি রেডি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা ঝটপট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো আছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো, আমাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে, চ্যানেলগুলো একটু চেনা পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিলে খুব ভালো হয়। এই দেখো, আলুটা বেশি শুকনো করব না, তোমরা যেরকম যতটা শুকনো পছন্দ করবে ততটাই করবে। এটা ধোসার মশলা, যে ধোসা হয় মানে যেই মশলা বলা হয় আলুটাকে, সেই আলুটা রেডি, বেশি কিছুই লাগে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা তোমরা চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারো। তো এই দেখো, আমি আলুটা বেশি আর শুকনো করলাম না, আমার আলু রেডি, মানে ধোসার আলু রেডি, মশলা রেডি। এবারে চলে আসছি ব্যাটারটা নিয়ে, ধোসার ব্যাটার বানানো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, তখন আমি ধোসাটা কিভাবে বানাই দেখিয়ে দিই। সামান্য একটু নুন দিলাম, এই ব্যাটারটা এইরকম গাঢ়ত্ব ছিল, থিকনেসটা এরকমটা ছিল, কিন্তু এটাতে জল দিয়ে পাতলা করতে হবে, মোটা ব্যাটার দিয়ে দিলে কখনোই ধোসা হবে না, এমন পাতলাও না যে যেটা তুমি আবার উল্টানো যাবে না, ছিঁড়ে যাবে। দেখে নাও আমি কতটা থিকনেস রাখি। আর অ্যাড করে দিচ্ছি সামান্য সোডা, সোডাটা মানে এতটা লাইট করছে না, দেখানো যাচ্ছে না, জাস্ট এক চিমটে সোডা দেবে, বেশি সোডা দিলেও ধোসাটা স্পঞ্জি হবে, তাই ধোসার পরিমাণটা ঠিকঠাক থাকলে আমরা ক্রিস্পি ধোসা পাবো। তো এই দেখো, এটা ভালো করে আমি ফেটিয়ে নেব। আগে বিয়ের আগে সব কিছু খেতে ভালো লাগতো, আর মানে বানানোর কথা কখনো ভাবিও নি যে আমি কখনো এরকম বানাতে পারবো। বিয়ের আগে কেন, বিয়ের পরেও বা বাচ্চা হয়ে যাবার পরেও, আমরা যখন এখানে চলে এলাম যতদিন ভাড়া বাড়িতে থাকতাম এগুলো কিনেই খেতাম, এবং এখনও মাঝে মধ্যে কিনে খাই, বাট বেশিরভাগ সময়টাই ঘরে বানাই। ঘরে বানালে কি না, যখন খুশি তখন বানিয়ে খাওয়া যায়, এক্ষুনিকার খিদে পেলে এক্ষুনি বানিয়ে খেয়ে নেওয়া যায় ব্যাটারটা রেডি থাকলে, কিন্তু দোকানে তো আবার যাও এ করো সে করো হয় না, অর্ডার দাও তবে পাবে। তো এই দেখো, এটাতে তেল বুলিয়ে নিয়েছিলাম গরম করে, তাটা গরম করে তেল বুলোতে হবে, তারপরে জল ছিটা দিতে হবে, অবশ্য করে জল ছিটা দিতে হবে, জলটা যখন শুকিয়ে যাবে বা না শুকলেও জলটা মুছে নিয়ে এরম ব্যাটারটা দিয়ে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে। এই দেখো আমার এই ধোসাটা কেমন হচ্ছে, এটা যতক্ষণ ওপরটা কাঁচা ভাব থাকবে ততক্ষণ উল্টানো যাবে না, যখন একটু কাঁচা ভাবটা শুকিয়ে আসবে তখন আমি তেল অ্যাড করে দিলাম, এবার এটা হতে দেবো ব্রাউন হওয়া অবধি। এটা যেই ব্রাউন হয়ে যাবে তখন আমি এটা একটু উল্টে নেব। দেখো আস্তে আস্তে ব্রাউন ভাবটা ধরছে, এই যে ব্রাউন হয়ে গেছে, ব্রাউনটা হয়ে এলে তোমার ধোসাটা আপনি আপনি উঠে আসবে, উঠাতেও মানে হবে, ধারগুলো উঠে উঠে আসবে। এই দেখো হলো কি না ক্রিস্পি ধোসা, ধোসাটা দেখে বোঝা যাচ্ছে আশা করছি যে এটা ক্রিস্পি ধোসা হয়েছে। এই যেই দেখো কি সুন্দর ক্রিস্পি ধোসা হয়েছে, এবার আমি ভেতরে আলুর প্রলেপটা লাগিয়ে নেব।
মানে মশলাটা আর কি লাগিয়ে নেব, দিয়ে উল্টে পাল্টে নিলাম। এই দেখো এটা বেড়ে নিলাম, আর চাটনি আমি বানিয়ে রেখেছিলাম, তো এটাতে আর একবার আর একটা ধোসা হয়ে যাবে, কারণ অলরেডি অয়েলটা আছেই। একবার ওই অয়েল দেওয়ার পরে দুবার ধোসা বানানো যাবে। এই ধোসাটা বানানোর পরে আমাকে আবার একটু অয়েল অ্যাপ্লাই করতে হবে, তারপরে আবার জল ছিটা দিয়ে আবার একটা ধোসা বানাতে পারবো, নয়তো খুবই বেশি শুকনো হয়ে যাবে আর ওই ননস্টিকে হলেও আটকে যাবে তাওয়াতে। তো এখানে আমি ধোসাটা বেড়ে নিচ্ছি পুটুর জন্য, ওকে এটা খেতে দিয়ে দিই, পরপর সবারই বানাবো আবার। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট, সানডে ব্রেকফাস্ট, দিয়ে আরও একটা বানিয়ে নিয়ে হয়ে গেল। দেখো এটাও, এটা ওই দিকটা একটু সাদা সাদা আছে, তাই আমি ফোল্ড করে শুধু ওই দিকটাই তাওয়ার দিকে রাখবো। যদি পুরোটাই রাখতাম তাহলে এই দিকটা পুড়ে যেত। এই দেখো দুদিকটাই হয়ে গেল। এবারে আমি যাব হচ্ছে চানে, গরমে তেতে পড়ে গেছি, চান টান করে এসে চা বসিয়েছি, চা টা বসিয়ে এগুলো সব ব্রেকফাস্টের বাসন মাজা। দীপা এসে সকালে বাসন মেজে যায়, ওগুলো রাতের বাসন, কিন্তু তারপরেও দেখো ব্রেকফাস্টে কতগুলো এই থালাটা ঋষি খেয়েছিল, এতগুলো বাসন মাজা। মানে অনেকেই ভাবে যে কাজের লোক আছে, দুটো মানুষের আর কি কাজ, সারাদিন হয়তো শুয়েই থাকে ঘুমিয়েই থাকে। হ্যাঁ ঘুমাই তো অবশ্যই, এখন মেয়ের স্কুল নেই তাই আমি তাড়াহুড়ো করে উঠি না, আমি 9টার আগে উঠিই না। 9টায় উঠলেও আমি আধ ঘন্টা 9টায় উঠে এক্সারসাইজ করে নিই, এক্সারসাইজের ভিডিও আর ছাড়ি না, যেহেতু রাতে ফোনটা দেখি তো, আর রাতে ফোন দেখতে দেখতে চার্জটাও খতম হয়ে যায়, ওটা মাথা কাছে নিয়ে ফোনটা অফ করে শুয়ে পড়ি। আর সকালে উঠেই দেখি ফোনে চার্জ নেই, তো ফোনটা চার্জে বসিয়ে একটু এক্সারসাইজ করে নিই, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আধা ঘন্টা করি। তারপরে 9:30 পৌনে 10টার সময় আমি টিফিন বানাতে ঢুকি, ঠিক 10:30টার মতো আমার টিফিনও বানানো হয়ে যায়, আর পুটো উঠে যায় খেয়ে নেয়। শুধু শুধু তো চাপ নিয়ে লাভ নেই না, যখন সময় পাচ্ছি তখন সেই সময়টা ভালো কাজের সাথে সাথে একটু নিজেকে আরাম রিল্যাক্স করেও কাটাতে হয়। আবার যখন স্কুল খুলবে তখন আবার সেই লাইফে ফিরে আসতে হবে, সকাল 6টায় ওঠা, কাজকর্ম করা। তো ওটা রুটি পটটা তো তাওয়া ছিল, এটা ব্রেক ধোসার তাওয়া আলাদা। কখনোই ধোসার তাওয়াতে যদি একবারও ব্রেড বা রুটি পরোটা বানিয়ে ফেলি সেটা আর ইয়ে হবে না, মানে ভালো করে ধোসা বানানো যায় না, এই করে আমার একটা তাওয়া নষ্ট হয়েছে। আর তার থেকে বাবা জেনে গেছি ওটা আলাদাই রাখি, মানে রুটি পরোটার তাওয়ায় ধোসা বানানো যাবে যাবে না, ধোসার তাওয়াতে রুটি পরোটা বানানো যাবে না। এবার সব ধুয়ে মেজে তুলে ফেলে দিলাম, এরপরে আসি চাটা ছেঁকে নিয়ে চাটা খাবো, আর ব্রেকফাস্টও করব। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, করে এবার চাটা খেয়ে নিলাম। এ পুটুর যত কিছু জামা কাপড় ওকে সোফাতেই রাখতে হবে, চাটা খেয়ে এবার জামা কাপড়গুলো মেশিনে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়ে গেছে, এগুলো এবার মেলিয়ে দিই। এখানটা রোদ্দুর এসছে, মানে একের পর এক আমাকে মাথায় হিসাব করে নিতে হয় যে কাচার জন্য কাচা টাইমটা বসে থাকলে হবে না, যতক্ষণ ঘুমায় ঠিক আছে, কিন্তু যখন একবার উঠে গিয়ে কাজে বসে যাই না কাজ করতে, তখন আর মানে একটা সেকেন্ডও মানে চাটাও মনে হয় যে চা খাওয়ারও আমার সময় নেই, চাটাও যে বসে খাবো একটু মোবাইল দেখবো, তারপরে আবার যদি ভিডিও করি তখন তো আরও বেশি সময় লাগে যে কোনো কাজের, যে ঠিকঠাক করে ক্যামেরাটা সেট করতে হয়, যেখান থেকে ঠিকভাবে রান্নার জায়গাটা দেখা যাচ্ছে কি না। তো এইগুলো মিলে দিচ্ছে আজকে, তখন ভোরবেলার দিকে একটু মেঘলা ছিল, এখন রৌদ্র উঠেছে, আমি কি করি না রাতে বেলা কেচে রেখেছি এগুলো, আগের দিন রাতে কেচে রেখেছি, এবার সকালে রৌদ্রের অপেক্ষা ছিল যে রৌদ্র উঠেছে, এবার মেলিয়ে দিচ্ছি। ওগুলো কেচে নিয়ে আমি বালতিতে তুলে নিয়েছি, আবার মেশিনে সকালে অনেকগুলো জিনিস ঢুকিয়েছি কাচতে। দেখো আমাদেরটা এইরকম দড়ি, মানে এটা তুলে আটকে দিতে হয়।
এখানে এগুলো মেলা ঝোলা হয়ে গেল। সুন্দর দৃশ্য এই জায়গাটাতে আসলাম, যখনই ওদিকে ভাতটা বসিয়ে এসেছিলাম, আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে নেবো, এই একটা বাটির মতো একটু ফ্যানটা ঝেড়ে নেবো, কন্টেনারে ফু দিচ্ছি, ফু দিয়ে দিয়ে মানে ওই ধোয়াটা সরাতে, তালে করো কি না মুখের মধ্যে ভাপটা লাগে না। আর এইদিকে আমি কল খুলে ফ্যান ঝাড়ি, কারণ তলায় যে বেসিংয়ের পাইপটা প্লাস্টিকে যাদের আছে তারা এইভাবে করতে পারো, কারণ আমার শ্বশুরবাড়িতে যখন আমি ফ্যান ঝাড়ছিলাম প্রথমবার, কখনো তো এর আগে ঝাড়িনি, প্রয়োজন পড়েনি, শ্বশুরবাড়ি গিয়ে এইসব করতে হয়েছে, আর ওখান থেকে আমার এইসব কাজ বাজ শুরু। সেখানে অনেকবার না তলার পাইপ ফেটে পুরো সারা ঘরময় রান্নাঘর ভর্তি ফ্যান হয়ে গেছিলো, গরম ফ্যান। এবার হাতের মধ্যে ভাতটা ছিল, কি ভাগ্যিস বাড়িতে মানে ঘরের মধ্যেই ছুটি পরিতায় গিয়ে আমার পায়ে ফ্যানটা লাগেনি, সে মানে একবারে কেলেঙ্কারি অবস্থা হয়েছিল। ফ্যান তুলবো না ভাতের ফ্যানটা ঝাড়বো বুঝতেই পারছিলাম না। তো যাক গে, ওসব কথা বাদ দিই, পুরনো কথা। তো তোমাদের সাথে আজকে একটা ইউনিক শাক ভাজা রেসিপি দেখাচ্ছি। এখানে নিয়েছি আলু, বেগুন, পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। দেখো তেল গরম করে ওতে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা খুঁজেও পাচ্ছিলাম না, তার আগে আমি একটু বড়িটা ভেজে নিই। দুটোই বড়ি রাখবে, পালং শাক তো তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছো, আমি এর আগেও দেখেছি সবজি দিয়ে বড়ি দিয়ে মানে একটু তরকারি মতো করি, কিন্তু আজকে আমি ভাজা করব, যেহেতু সময়টা আর নেই অত সবজি দিয়ে আর করতেও ইচ্ছে করছে না। তো এখানে আমি পালং শাকটা কীভাবে ভাজি দেখো। আজকে তাহলে তোমাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করলাম, এক হচ্ছে মশালা ধোসা রেসিপি আর এক হচ্ছে পালং শাক রেসিপি। তো ওই গরম তেলের মতো আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি, এটা ভালো করে ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা মতো হয়ে এলেই এখানে নুন হলুদ আমি অ্যাড করে দেব। তোমরা সবাই কিভাবে করো একটু পারলে বলো, রেসিপি শেয়ার করো, বা যদি কোনো ইউটিউবার আমার চ্যানেলগুলো দেখে থেকে থাকো তাহলে তারা একটু নিজের চ্যানেলের নামটা মেনশন করো। আমি দেখো আমার যেরকম মানুষকে শেখাতে ইচ্ছা সেমনি অন্যের থেকে শিখতেও ভালো লাগে। তো ওই যে পালং শাকগুলো ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম, এটা মোটামুটি একটু ভাজা মতো হয়ে এসে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে দেব। আজকে আমার অনেকগুলো রান্নাই হয়ে গেছে, ততক্ষণ ফোনটা মাঝে মধ্যে একটু চার্জে বসিয়ে দিই বুঝলে, ভাতটা ঝেড়ে টেড়ে নিয়ে আজকে ডিমের কারি ঠারি রান্না করা হয়ে গেছে। এইবারে আমি এই শাকটা দিয়ে দিলাম, ওদিকে ডাল, আলু ভাজা, শাক ভাজা আর উচ্ছে আলু ভাজা করেছিলাম, মানে আলুটা ভেজাকে তুলে নিই তারপরে একটু উচ্ছেটা ভাজি, ভাজতে ভাজতে অর্ধেক আলু মিশিয়ে দিয়েছি, কারণ মেয়ে উচ্ছে ভাজা খায় না, ওর জন্য একটু প্লেন আলু ভাজা রাখতে হয়। তো এই দেখো এইভাবে শাকটা ভেজে নিতে হবে, একটু কুচে কুচে নেবো। শাকটা এতখানি নিয়েছি কারণ অতটা তো থাকবে না, তো নুয়ে একটুখুনি হয়ে যাবে, যেমন পেরেছি তেমনই কেটেছি, কারণ কয়েকটা ডাটা বড় বড় আছে, সময়টা হাতে এত কম ছিল না, মানে বড় বড় করেই কেটেছি, আমি জানি রান্না করার সময় আরও খুঁচে খুঁচে নেব, মানে খুন্তির সাহায্যেই কেটে কেটে নেব। তো ওখানে আলুটা শাকের জলেই আলু সেদ্ধ হয়ে যাবে, আর যখন শাকটা হয়ে আসবে তখন ওতে আমি দিয়ে দেবো ওই বড়ি দুটোকে, ভালো করে ভেঙে দিয়ে দিতে হবে। এই দেখো শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবারে বড়িটা থেতো করে মানে জাস্ট গুঁড়িয়ে দেব। আর যখন শাকের তরকারি করি তখন বড়ি ভেজে গোটা বড়িই দিই বা দু টুকরো করে দিই, কিন্তু এই শাক ভাজাটা শুধু ভাতেই খেতে খুব ভালো লাগে, বা ডাল দিয়েও খেতে পারো, আমরা তো শুধু এমনি গরম ভাতে এটা দিয়ে খাওয়া হয়ে যায়। ওই যে রসুনের গন্ধটা বেরোয় না, রসুন ভাজা গন্ধটা ওটাতেই হয়ে যায়। এই যে আমার শাক ভাজা রেডি প্রায়,
তো আজকে ভিডিওটা বেশি আর বড় করছি না, আজকে সকাল থেকে শুরু করে দুপুর অবধি করলাম, পুরো রাত অবধি দেখাতে গেলে ভেবে পায় না সারাদিনে এত কিছু করি যে কোনটা বাদ দিয়ে কোনটা করব। তাই আজকে ভিডিও আর বেশি বড় করব না। এই দেখো আমার শাক ভাজাটা হয়ে গেছে, শাক ভাজাটা লাস্টে করলাম, মধ্যে শাক ভাজা হয়ে গেছে, এবার খেতে দেওয়ার আগে চলো যাই টেবিলটা মুছে ফেলি। টেবিলটা মুছে নিলাম, খাওয়ার আগে তো খাওয়া, অনেকে খাওয়ার আগে মুছে না খাবার পরে মুছে, বাট আমি খাওয়ার আগে মুছে নিই, সারাদিনে ধুলো টুলো থাকে, কুকুরে লোম ঠোমও উঠতে পারে। চুনোকে খেতে দেওয়া হয়ে গেছে, তো আমরা আমাদের লাঞ্চটা নিয়ে চলে এসেছি। এই দেখো শাক ভাজা, মসুরির ডাল, উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ডিমের কারি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি ভালো লাগলো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, এখানেই ভিডিওটা শেষ করছি,